নিজেকে সাজাইতে তৈয়ার আছি তো? এই শোনো, এই দাও, নিজের হৃদয়কে পবিত্র করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। শুধুই মাত্র কি নিজেকে পবিত্র করব, নিজের কলবকেই পবিত্র করা দায়িত্ব খালি না, নিজের কলবকে যেমন পবিত্র রাখতে হয়, গ্রামকেও পবিত্র রাখতে হয়, সমাজকেও পবিত্র রাখতে হয়, রাষ্ট্রকেও পবিত্র রাখতে হয়, এই জাতি তাদের কলব পবিত্র রাখা যেমন তাদের দৃঢ় প্রত্যয় প্রতিজ্ঞা, এই জমিনের ইঞ্চি 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 মাটি পবিত্র রাখা তাদের জিম্মাদারি। যদি পবিত্র রাখতে কখনো এক সাগর রক্ত বাপদাদাদের মুক্তিযোদ্ধার সেই নীতিতে যদি আবার মুক্তিযোদ্ধারা ঢালতে হয়, ঢালবি, এ মাটিকে অপবিত্র করতে দিবি না, দিবি না, দিবি না, দিবি না। তৈয়ার তো ইনশাআল্লাহ। কথা বড় সুন্দর সুন্দর কথা কইতেছি, মিষ্টি মিষ্টি হালুয়া মার্কা কথা সব, কাজগুলো যা করতেছি বড় মুনাজ্জম, বড় সুন্দর, কাজের ভিতরে কোনো উগ্রতা নাই, কাজ যা করতেছি তার ভিতরে খুব নমনীয়তা, কিন্তু হৃদয়ের খুব গভীর জায়গার ভিতরে একটু তাকাব্বুর রেখে দিছে। কত ধানে কত চাল বুঝবি, মুখেও বলে নাই ভিতরে ভিতরে বলছে। মনে রাখবে, ইয়ালামু বিদাতি সুদুর শান ওয়ালা মালিক হলেন আল্লাহ। বান্দার হৃদয়ের গভীর জায়গায় যে জিনিস লুকায় থাকে পৃথিবীর কেউ জানে না, কিন্তু এটাও জানেন একজন, চিল্লায় আওয়াজ করে বলেন তিনি কে? পৃথিবীর কেউ জানে না, তিনি জানেন যে ওইখানে একটুখানি রয়েছে, ওখানেই রয়েছে, এই এইটাও তিনি দেখেন, তিনি দেখেন। এইটুকুনো যদি কেউ টান দেয় তো তার ইবাদত নষ্ট হয়ে যায়, তার জিন্দগির সাধনা বরবাদ হয়ে যায়, ওইটুকু তাকাব্বুরের কারণেও আবেদ হওয়ার পরেও সে নিকৃষ্ট হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। তাইলে প্রকাশ্যের তাকাব্বুর, আমলি তাকাব্বুর, মুখে দিয়ে বক্তব্যের তাকাব্বুর, অথবা হৃদয়ের গভীরে লুকা থাকা তাকাব্বুর, এর কোনটাই বান্দা হিসেবে হৃদয়ে জায়গা দেওয়ার কোন সুযোগ নাই, সুযোগ নাই। বান্দার দিল হবে বড় পাক, তবে এই জায়গায় বান্দা জায়গা দিবে হলো তাওয়াজ। কি জায়গা দিবে? জোরে আওয়াজ করে বলেন, কি জায়গা দিবে? তাওয়াজ জায়গা দিবে, আল্লাহর রাসূল বলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। মিটা দো আপনি হস্তি কো, আগর কুছ উমর তো বাচাও, কেদানা খাকিমি মিলকর গুলু গুলজার হোতা হি। নিজেকে একটু ছোট করে নেওয়া, নিজেকে একটু মিটায়া দেওয়া, মিটায়া দেওয়া, ছোট করে নেওয়া, তাওয়াযু ইনকিসারি, এটা আল্লাহ পাকের পছন্দে। যদি কেউ মুতাওয়াযা হয়, তাওয়াযু প্রকাশ করে ফেলায়, তাওয়াযুর সিফাত এইটা যদি কারোর ভিতরে পাওয়া যায়, তো তখন তাকে উঠানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। আল্লাহ আকবার ধরে করে বলেন, উঠানোর দায়িত্ব কে নিয়ে নেয়? আল্লাহ নিয়ে নেয়। এই তাকাব্বুর গুলা কিন্তু কি কি কারণে আসতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকমের স্টাইলের তাকাব্বুর গুলা বিভিন্ন কারণে বান্দার ভিতরে আসতে পারে। আশ্চর্য বিষয় গুলো, ইবাদতের কারণেও এই তাকাব্বুর আসতে পারে, আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়, তাহাজ্জুদ পড়ে এই কারণেও এই তাকাব্বুর জায়গা পেতে পারে, জায়গা পেতে পারে। এই তাকাব্বুরের একটা হিস্সা বান্দার তেলাওয়াতুল কোরআন খুব বেশি, এ কারণেও আসতে পারে, এ কারণেও আসতে পারে। কোরআন তেলাওয়াত খুব সুন্দর, এ কারণেও আসতে পারে,
জিকির প্রতি রাত্রে করে, এ কারণে ভেতরে তাকাব্বুর আসতে পারে। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। আর নরমাল নরমাল যা আছে তার জন্য তো আসতেই পারে, যেমন কারোর চেহারা সুন্দর জামাল হুসনু জামালের কারণে তার ভেতরে তাকাব্বুর আসতে পারে, চেহারাটা সুন্দর, চোখ দুইটা সুন্দর, নাকটা চুকা, গায়ের রংটা কমলা কালারের একেবারে খুব সুন্দর, হাসি দিলে পরে মনে হয় চাঁদ হাসি, এই সৌন্দর্যের একটা অহংকার মানুষের হৃদয়ে আসতে পারে। যদি সৌন্দর্যের কারণে কারোর ভেতরে অহংকার জায়গা পায় তাহলে সে মনে রাখে যেন আল্লাহ তাআলা কিন্তু বান্দার এই চেহারার সৌন্দর্য তাকায় দেখেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার এই চেহারার সৌন্দর্য সে দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলবের সৌন্দর্য। আল্লাহ তাআলা নজর করে তাকায় দেখি বান্দার আমলের সৌন্দর্য। বাকি সব আমারটাই চুকা সেরে, এটার বাহাদুরি বান্ধবী 15 জন, এর ভেতরে তার একটি অঙ্গ সুন্দর, মনে করেন চুলগুলা সুন্দর, কোমর পর্যন্ত চুল, এই চুলের অহংকারে আপন পাঁচ বোনের ভেতরে একজনের চুল ভালো এই অহংকারে বাঁচে না, এই অহংকারে রুগী হয়ে যায়, নিজেকে বড় মনে ভালো মনে করা শুরু করে দেয়, সৌন্দর্য অহংকার, অহংকার অপরাধ সৌন্দর্য, বডি কনস্ট্রাকশন, সুঠাম দেহ, সুন্দর একটা দেহের অহংকার, এই দেহের অহংকার করে লাভ নাই, এই দেহের থেকে প্রাণ পাখি বার হয়ে গেলে দেহ না পাক, এইটা কবরে পচা একটা মরা লাশ হয়ে পড়ে থাকবে। তোমার রূপ লাবণ্য যা আছে সব মাটির নিচে ঢাকা পড়ে যাবে, এইটা দিয়া অহংকার নয়। কেউ যদি তার সৌন্দর্যের অহংকারে রোগী হয় তাহলে সে বড় রোগী, জমিনে কালো মানুষও আছে, জমিনে পুসা মানুষও আছে, জমিনে অন্ধ মানুষও আছে, জমিনে লুলা আতুর মানুষও আছে, চেহারা দেখতে সুন্দর নয় কিন্তু তার কলবটা সুন্দর, তার চামড়াটা খুব বেশি ভালো না কিন্তু দিলটা ভালো, কলবটা সুন্দর, তার আমলগুলো সুন্দর, আল্লাহ পাকের কাছে তার দাম, আল্লাহ পাকের কাছে তার শান, আল্লাহর কাছে বান্দার শান সুরত দিয়ে না, আল্লাহর কাছে বান্দার শান তার কলব দিয়া, তার আমল দিয়া, তার আখলাক দিয়া। এ কারণেই বেলাল হাবশি কালো মানুষ তো দাম আলাদা, এটি বেলালের চামড়ার কারণে না, গঠনের কারণে না, ধনের কারণে না, ধনীও না, গোলাম, শিক্ষাগত যোগ্যতার কারণেও না, কখনো কখনো নসবের কারণে সৈয়দ দিয়া না যাত না, ভেতরে সৌন্দর্য দিয়া না যাত, সৈয়দ বংশের পিতাকে চেনো সামারে কার পুত চেনো, কে আমি, আমি কে, আপনি 3.5 হাত একটা বডি, মইরা গেলে খড়ি দিয়া আপনারে মাইটা দেহের মাপে মাপে কবর খুলে আপনাকে পুইতা রাখা হবে, আপনি হলো সে, আপনি কার ছেলে, এই অহংকার করেন, এ গরম করেন না, আপনি কার ছেলে, নসবের গরম না, হুসনুল জামালের গরম না, শিক্ষাগত সনদের গরম না, আল্লাহ দিলে বাংলাদেশের কোন সার্টিফিকেট বাদ নাই, এই গর্বি বাদ দেন,
সার্টিফিকেট তো অনেক আছে, সরকারের খাতায় শিক্ষিত হয়েছে, কিন্তু যদি তার ভেতরে তাওয়াজু ইনকিসারির জায়গা না হয়, যদি তার ভেতরে তাকওয়ার অবস্থান না হয়, তাহলে লোকে জানে শিক্ষিত কিন্তু আসমানে হলো শিক্ষিত শয়তান, আসমানে হয়ে যাবে একটু শিক্ষিত শয়তান, সনদ অনেক হবে কিন্তু আসমানের মালিকের কাছে আজমত শান কামাই করা সম্ভব না। মহতারাম হাজেরিন, এ কারণে হুসনু জামাল নসবের সৌন্দর্য, হুসনের সৌন্দর্য এর অহংকার না, সর্বোপরি এই অহংকার তো না নাই, ক্ষমতার মুসনদের অহংকার না, ক্ষমতার অহংকার না, নেতৃত্বের অহংকার না, যে যত বড় হবে তার ভেতরে বিনয় তত বেশি হবে, বিনয় তাই তার বরত্ব মাপার মাপকাঠি, অহংকার কারো বরত্ব মাপার মাপকাঠি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, কারোর বরত্ব মাপার মাপকাঠি হলো তার বিনয়। এ কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বড় ছিলেন নাকি ছোট ছিলেন, আয় কথা বলেন না কেন, যদি নেতৃত্বের অহংকার কারো মানায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানায়, জ্ঞানী হিসেবে শিক্ষাগত যোগ্যতায় আল্লাহর সরাসরি ছাত্র হয়ে যিনি পড়াশোনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা পাতার ইবারত মুখস্থ না, উতিত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিনের সব ইলম আখিরিনের সব ইলম, হাবিব কিবরিয়াকে আল্লাহ তাআলা দান, হাবিব কিবরিয়াকে আল্লাহ দান করেছেন, কিন্তু এইটারও অহংকার না, এইটারও অহংকার না। আর ক্ষমতা কত, ক্ষমতা কত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, তার ইশারা তার হুকুম জমিনেই খালি চলে না, আসমানেও চলে, আসমানেও চলে, পৃথিবীর মাখলুকের উপরেও শুধু চলে না, গ্রহ নক্ষত্রের উপরেও চলে, চাঁদ ইশারা করে দুই টুকরা হয়ে জমিনে পড়ে, তিনি আকাশের সফর করে, আকাশের এক 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 দরওয়াজা তার জন্য উন্মুক্ত হয়ে খুলে, রুবুবিয়্যাত যতদূর, নবুওয়াতের ক্ষমতা ততদূর, তারপরেও কোনো অহংকার নাই, বিনয় বিনয় বিনয়ের এক আদর্শ, আদর্শ আদর্শের মূর্ত প্রতীক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অহংকার নাই, সৌন্দর্য রূপের সৌন্দর্য করে নাকি চেহারার সৌন্দর্য, সৌন্দর্যের দিক দিয়েও হাবিবি কিবরিয়া সর্বরত আলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, শান মানের চেয়ার খাতমে নবুওয়াতের চেয়ার আল্লাহ যাকে দান করেছেন, আল্লাহু আকবার বলেন, শেষ নবীর নবুওয়াতের চেয়ার আল্লাহ যাকে দান করেছেন, ক্ষমতাটা হুকুমতটা একেবারে কিয়ামত পর্যন্ত এর মাঝখানে তার নবুওয়াতের হুকুমতের ভেতরে ঢোকার যোগ্যতা কারোর নাই, এই রকম ক্ষমতা হওয়ার পরও বিনয় আর তাওয়াজ্জু কত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে বাজারে যা দেখে বাজারের ভেতরে একটা কালা গোলাম, যে নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান আছে, সে বাজারের ভেতরে বসে বসে তরকারি বেচতেছে, আপনারা শহরে অনেক সময় দেখবেন যে শাপলা লতা পাতা লয়ে গরিব মানুষ বসে, এর একটা দোকানও নাই, নদীর থেকে শাপলা কুড়াইছে, জঙ্গল থেকে লতি কুড়াইছে, এটা নিয়ে রাস্তার মোড়ে বসছে, আল্লাহর রাসূল মদিনার গলি দিয়ে যাইতেছি, দেখি কালা একটা গোলাম রাস্তার মোড়ে বাজারের ভেতরে
লতা পাতা তরকারি নিয়ে বসছে বিক্রি করার জন্য। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কত মুরশান সবক মুহাদ্দাতিকা দুনিয়া কো দিয়া হযরত মুহাম্মদ নে দুই কো দূরে হর দিল সে কিয়া হযরত মুহাম্মদ নে বড়া ইহসান দুনিয়া পর কিয়া হযরত মুহাম্মদ নে শরীকে দর্দ মজলুমা আনি সে হাল মাহরুমা দিল কা আলম কা হাথুম মে কিয়া হযরত মুহাম্মদ নে। এই গোটা আলম যার হাতের তালুর ভিতরে আছে, ওই ক্ষমতা ধর, ওই রূপ লাবণ্যের, ওই রূপ সৌন্দর্যের প্রতীক পয়গম্বর, যার সৌন্দর্যের কাছে ইউসুফের সৌন্দর্যের বেল নাই, ওই শানওয়ালা নবীর, যে শানওয়ালা নবীর যোগ্যতার সামনে পৃথিবীর কোন নবীর যোগ্যতার কোন জায়গা নাই, ওই মুজিজাওয়ালা পয়গম্বর যার একার মুজিজা সকল নবীর সব মুজিজার চেয়ে বেশি। ইন্তেখাবে দফতরে তাকবীনে আলমিন জাতিউ বরতরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে একটা যোগ্যতা না কোটি যোগ্যতার সমাহার যে নবীর ভেতরে আছে, সেই নবী বাজারে যায় দেখে কালেমাওয়ালা এক গোলাম বইয়ের তরকারি বেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ভিতরে লেটকা দিয়া গোলামের পাশে বসে গেছে, গোলামের বগুলের ভিতর দিয়া আল্লাহর রাসূল এমন হাত দিয়ে হাবিবে কিবরিয়া গোলামের বগুলের নিচ দিয়া হাত ঢুকায় বলে এইটা আমার গ্রামের বন্ধু, আমি ওই ছোট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলামের সাথে নবীর আচরণ কি, আল্লাহর রাসূল এই কালা গোলাম তরকারি বিক্রি করতে বলে একটা গোলাম তার মাথায় হাত রাখা আল্লাহর রাসূল বলেন মাইয়াস্তারি হাদাল আবদ, আই বাজারের লোকেরা এইটা আমার গোলাম, আমার এই গোলামটা কে কিনবা আমি বেচবো। গোলাম বলে আল্লাহর রাসূল গো আমার মতো কালা গুসা গরিব গোলামটা কে কিনবে, কেউ কিনবে না, তবে আপনার গোলাম হয়ে যদি বেচা যাইতে পারতাম তাহলে আল্লাহর বাজারে বড় দাম বাড়াইতে পারতাম। হাবিবে কিবরিয়া টান দিয়ে গোলামটারে বুকে নিয়ে কয় দেখতে তুই কালা তোর মাল নাই তুই করে নাক তোর বুসা তুই গোলাম, কিন্তু আন্তা ইন্দাল্লাহি গাল, কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক দামি, কারণ আল্লাহ এর সুরত দেখেন না, আল্লাহ দেখে কলব, আল্লাহ দেখে বান্দার আমল। কিসের গর্ব, কিসের বাহাদুরি করো, কালকে সাত বাইরে গেলে তুমি সাড়ে তিন হাত মরালাস, মরালাস অহংকার করবে না, কোন কিছুর অহংকার না, না রূপের অহংকার, না শিক্ষার অহংকার, না নসব হুসন জামালের অহংকার, না তোমার ক্ষমতার চেয়ারের অহংকার, কারণ বহু ক্ষমতাধর শাসককে আল্লাহ তাআলা গাছের সাথে বাইরে মারছে, পাহাড়ের সাথে বাইরে, তাকাব্বুর করবে না, তাকাব্বুর করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা মুস্তাকবির তাকাব্বুরকারীকে অপছন্দ করেন, পছন্দ করেন না, পছন্দ করেন না, আল্লাহর ধরা বড় সত্য ধরা, কারণ মোহতারাম হাজরিন নিজেরা হুঁশিয়ার হয়ে ইনশাআল্লাহ তাকাব্বুর ভেতরে রাখা যাবে, জোরে বলেন যাবে, আরো জোরে আওয়াজ করে বলেন যাবে, মুমিনের তাকাব্বুর নাই, মুমিনের ভেতরে আছে তাওয়াজ্জু, ইনকিসারি,
পাশাপাশি মনে রাখতে হবে আল্লাহ পাকের গোলাম হিসেবে আমল গুলাকে সুন্দর করা, চোখের পানিওয়ালা গোলাম আল্লাহর হয়ে যাওয়া, আবেদ খাসের খাতায় নাম লেখানোর জন্য মুজাহাদার মাঠে নেমে যাওয়া, এই সকল গুণগুলোর দ্বারা নিজেকে যদি সাজান যায় আসমানের মালিকের কাছে দাম বাড়ান যায় তৈয়ার আসি তো ইনশাআল্লাহ, তৈয়ার আসি তো ইনশাআল্লাহ, কারা কারা তৈয়ার, কারা কারা নিজেকে সাজাইতে তৈয়ার আসি তো, এই শোনো, এই দাও, নিজের হৃদয়কে পবিত্র করতে তৈয়ার আসি তো ইনশাআল্লাহ, শুধুই মাত্র কি নিজেকে পবিত্র করব, নিজের কলবকেই পবিত্র করা দায়িত্ব খালি না, নিজের কলবকে যেমন পবিত্র রাখতে হয় গ্রামকেও পবিত্র রাখতে হয়, সমাজকেও পবিত্র রাখতে হয়, রাষ্ট্রকেও পবিত্র রাখতে হয়, এই জাতি তাদের কলব পবিত্র রাখা যেমন তাদের দৃঢ় প্রত্যয় প্রতিজ্ঞা, এই জমিনের ইঞ্চি 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 মাটি পবিত্র রাখা তাদের জিম্মাদারি, যদি পবিত্র রাখতে তখনো এক সাগর রক্ত বাপদাদাদের মুক্তিযোদ্ধার সেই নীতিতে যদি আবার মুক্তিযোদ্ধারা ঢালতে হয় ঢালবি, এ মাটিকে অপবিত্র করতে দিবি না, দিবি না, দিবি না, দিবি না, তৈয়ার তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা মাহফিল যারা করেছেন, প্রশাসন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উলামায়ে কেরাম সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করেন, মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, এ প্রত্যয় ব্যক্ত করেই এ সবকটি আপনাদেরকে আমানত হিসেবে আপনাদের কানে পৌঁছে দিয়েই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।